যেখানেই থাকুন যে কোনো উপায়ে পারেন অবদান করুন এখন এটা জরুরি আমাদের কাছে নিবেদিত স্বেচ্ছাসেবী আছে কিন্তু তাদেরকে কাজ করতে হলে পুঁজি চাই না হলে তারা কার্যকর হবেন না আমরা আপনাদের সাহায্য কামনা করি আমি কর্মপ্রণালীর বিস্তারে যেতে চাই না যে কিভাবে আমরা কি করতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা ব্যাপার হলো অর্থনৈতিক ভাইরাস যা গ্রামীণ ভারতে দেখা যাচ্ছে সেই ভাইরাস এখনও সেইভাবে গ্রামীণ ভারতে এখনও পৌঁছায়নি আশা করি এটা দূরেই থাকবে কারণ শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করাই এক কঠিন কাজ এই সময় দক্ষিণ ভারতে কৃষকেরা জমি তৈরি করতে শুরু করে আগামী চোদ্দই এপ্রিল তামিল নববর্ষ উদযাপনের পর তারপরে জমি তৈরির কাজ শুরু হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে পরবর্তী ফসল হতে পারে যদি সেটা না হয় তবে আসছে বছরে খাদ্য সংকটে সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই আমরা এটা হতে দিতে পারি না উত্তর ভারতে ফসল তোলার সময় এসে গেছে তারা ফসল তুলতে খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন কর্ণাটকে আপনারা ছবি দেখেছেন গোয়ালারা হাজার হাজার লিটার দুধ ফেলে দিচ্ছে কারণ তাদের দুধ নেয়ারি কোনো লোক নেই হাজার হাজার লিটার দুধ ফেলে দিতে হচ্ছে কারণ কোথায় এটা নিয়ে যাবে আমি নিশ্চিত অনেক মানুষ আছেন যাদের এটা প্রয়োজন আমরা ফাঁকটা ভর্তি করার চেষ্টা করছি আমরা যোগাযোগ করছি তাদের সঙ্গে যেখানে খাবার আছে আর যেখানে খাবার কেনার পয়সা নেই আমরা দেখছি কীভাবে এদের যোগাযোগ করানো যায় নির্দিষ্ট পরিমাণ কাজের দরকার আছে আর দুর্ভাগ্যবশত আমাদের ভলেন্টিয়ারদের জন্য কিছুটা হলেও একটা একটু ঝুঁকি কিন্তু আমি নিশ্চিত আমরা একটা সাবধানে সামলাতে পারবো তো এরকম সময়ে এমন কোনো দেশ নেই যারা পুরোপুরি তৈরি এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য ধনী থেকে ধনীতর দেশগুলি এই ভাইরাসের দাপটে থর করে কাঁপছে নিশ্চিতভাবে অবশ্যম্ভাবীভাবে ভারতবর্ষে যেরকম জনঘনত্ব রয়েছে আমাদের এবং যে ধরনের জনসংখ্যা রয়েছে নিশ্চিতভাবে আমাদের চিকিৎসা পরিকাঠামো নেই সেই সামর্থ্য নেই মানুষের যা দরকার সব কিছু যোগান দেওয়ার মাসের পর মাস না সেটা সম্ভব নয় তো একমাত্র যেভাবে এটা সম্ভব তা হল সমস্ত নাগরিকদের সংঘবদ্ধ প্রয়াস এরই এক অংশ হিসাবে প্রধানমন্ত্রী আমাদের আহ্বান করেছেন উনি অনুরোধ করেছেন যে আমরা সকলে যদি রাত নটার সময় একসাথে বেরিয়ে এসে একটি মোমবাতি একটি প্রদীপ বা অন্তত মোবাইলের ফ্ল্যাশ আপনি জ্বালাতে পারেন দয়া করে মোবাইল নয় এখানে নয় আমরা এক বড় আগুন জ্বালাবো বড় আগুনের প্রদর্শনী কারণ ভূতশুদ্ধি যৌগিক প্রণালীতে আগুনের উপাদান এবং আর আমাদের ক্ষমতা এক দৃঢ় জীবন হিসাবে উঠে দাঁড়ানোর এ দুটো অঙ্গ অঙ্গিভাবে জড়িত যদি আমরা জানতে চাই আপনি জীবিত না মৃত আমরা চেক করি এটা গরম না ঠান্ডা আগুন জ্বলছে নাকি নিভে গেছে সব কিছু যাকে আপনি জীবন বলেন এই পৃথিবীতে তা শুধুমাত্রই সূর্যের আগুনের জন্য সম্ভব হয়েছে যা অগ্নিগোলোকের মতো ওখানে জ্বলছে শুধুমাত্র তার কারণেই জীবন সৃষ্টি হয়েছে বাকি সমস্ত অনুপান থাকতে পারে এটা রান্না করার মতো সব কিছু থাকলেও আগুন নেই মানে রান্না বন্ধ তো জীবন সংগঠিত হয়েছে প্রধানত সূর্যের আগুনের কারণে প্রাথমিক শক্তি এই পৃথিবীতে প্রাথমিক শক্তি তো আগুনকে আমাদের কল্যাণের জন্য ব্যবহার করা আর ভালো থাকা যৌগিক প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ অংশ যেমন আপনি জল দিয়ে স্নান করেন আপনারা অগ্নিস্নানও করতে পারেন যা আমরা করি ক্লেশ ক্রিয়াতে এতে চমৎকার ফল পাওয়া যাচ্ছে অনেক মানুষের জন্য তো কাল এক দেশ হিসেবে প্রধানমন্ত্রী আমাদের অনুরোধ করেছেন আপনার চারপাশে একটু আগুন জ্বালানোর জন্য অন্তত ন মিনিটের জন্য আপনাকে ন মিনিটে থামতে হবে না আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনি যেখানে ঘুমুন তার থেকে নিরাপদ দূরত্বে আর সেটিকে জ্বলতে দিন প্রত্যেক দিন এটা আপনার মধ্যে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে অথবা আপনার দরকার শক্তিশালীভাবে প্রাণ প্রতিষ্ঠিত করা একটি জায়গা যার অর্থ সেখানে সর্বক্ষণ অগ্নি প্রজ্বলিত রয়েছে হয় এটা বা ওটা এর মধ্যে একটি প্রতিদিন বাড়িতে করা উচিত সব সময় একটি প্রদীপ জ্বলতে থাকতো আগে ভারতীয় গৃহে এখন মানুষ এটাকে একটি বিশেষ ধর্মের জিনিস বলে ভাবেন তাই অন্যরা এই আলো চান না তারা এই আলো জ্বালাতে চান না পাছে তারা আলো জ্বালিয়ে ধর্মচ্যুত না হন এটা ভ্রান্ত ধারণা তো আমার মনে হয় যদি অন্য আরেকটি ধর্ম এটা দাবি করে যে তাদের জন্য জল পবিত্র তাহলে আপনি চান করাও বন্ধ করে দিন হাত ধোয়াও বন্ধ করে দিন কারণ কোন এক ধর্মাবলম্বীরা উপাসনার আগে হাত ধোয় তো আপনি হাত ধোয়া বন্ধ করে দিন কারণ হাত ধুলে আপনি ধর্মান্তরিত হয়ে যাবেন ওই ধর্মে এটা সে বোকামি তো প্রত্যেক ডাক্তার বলছেন হাত ধুয়ে নিন তার মানে কি উনি আপনাকে ইসলাম ধর্মে রূপান্তরিত হতে বলছেন বা জাতীয় কিছু প্রত্যেকেই তাদের হাত ধোন প্রত্যেকের বাড়িতেই তার আগুন ব্যবহার করেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ এর যা যা লাভ আছে তা তাছাড়াও সবথেকে বড় লাভ হল এই সময়ে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাব কি না তা নির্ভর করছে কতটা সমবেতভাবে আমরা একে অপরের সঙ্গে রয়েছি এই ভারতবর্ষে